কিন্তু অনেক সময় মানুষের অজান্তে কোনো ঘটনা ঘটে যায়। যেমন আপনারা অনেকে জানেন না, সাবধান থাকবেন, আমার কাছে অনেক খবর আছে, অনেকের আধার কার্ড লিংক কেটে দেওয়া হচ্ছে। জামালপুরে 50 জনের কাটা হয়েছে, জামালপুরটা বর্ধমানে, বীরভূমেও কাটা হচ্ছে, উত্তর চব্বিশ পরগনাও কাটা হচ্ছে, দক্ষিণ চব্বিশ পরগনাও কাটা হচ্ছে, নর্থ বেঙ্গলেও কাটা হচ্ছে। প্রথমে বলবে আধার, না হলে তুমি চোখে দেখবে আধার, তোমার ব্যাংক অ্যাকাউন্ট হবে না, তুমি কোনো সুযোগ পাবে না। কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ? লজ্জা করে না? ইলেকশনের আগে তারা যাতে ব্যাংকের লোন না পায়, ব্যাংকের মাধ্যমে টাকা না পায়, ফ্রি রেশন না পায়, লক্ষ্মীর ভাণ্ডার না পায়, তার জন্য তোমাদের চক্রান্ত। আমি পরিষ্কার বলে যাচ্ছি, আমার চিফ সেক্রেটারি সহ অন্যান্যরা এখানে আছেন, আধার কার্ড নো আধার কার্ড, আমাদের কোন স্কিম বন্ধ হবে না। আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্ট চালিয়ে যাব। আমি বাংলার মানুষকে বলতে পারি, ভয় পাবেন না, আমি আছি বাংলায়। একটি স্কিমকেও আমি আধার কার্ডের সাথে সংযুক্ত করতে দেবো না। সেরকম হলে যদি দেখি আধার কার্ড নিয়ে ওদের কোনো ছলনা আছে, আমি ব্লকে ব্লকে পঞ্চায়েতে যারা আছেন, গ্রাম সভায় যারা আছেন, জেলা পরিষদে যারা আছেন, বুথে যারা আছেন, সিভিক ভলেন্টিয়ার্স আছেন, গ্রিন পুলিশ আছেন, আশার মেয়েরা আছেন, আইসিডিএস এর মেয়েরা আছেন, সবাইকে অনুরোধ করব, দেখুন তো কোথায় কোথায় আধার কার্ড কার কার বাতিল করা হচ্ছে। দরকার হলে আমি সিএসকে বলবো একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিক, যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তারা ইমিডিয়েট আমাদের জানাবে, অল্টারনেটিভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখব। আর ব্যাংক যদি মনে করে আধার কার্ড না হলে আমি দেব না, তাহলে দরকার হলে ব্যাংক ছাড়াই কাজ করব। আমাদেরও তো কোঅপারেটিভ ব্যাংক আছে, আমাদেরও অন্যান্য সংস্থা আছে, মানুষ যাতে তার কোনো বেনিফিশিয়ারি থেকে বঞ্চিত না হয়, এটা আমার 100% গ্যারেন্টি রইল আপনাদের কাছে।